Assalamualaikum, প্রিয় দিনি ভাই বোনেরা, কিয়ামতের দিন যখন আপনার আমল ধারা কোনো লাভ হচ্ছে না, আপনি এমন পাপ কাজ করেছেন যে পাপ কাজ করার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে, কিন্তু শেষ ভরসা একটি তো আছে, সেটা হচ্ছে শাফায়াত। কিয়ামতের দিনে আমাদের শাফায়াত কবুল করা হবে, কিন্তু শাফায়াতের কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং কোন কোন কাজ করলে শাফায়াত করবে সেই হিসাবে কোরআন এবং হাদিসে উল্লেখ করা রয়েছে। এখন আমরা সাধারণত জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শাফায়াত করবে, কিন্তু তাছাড়া আরও অনেক কিছু রয়েছে আল্লাহ তাআলার সৃষ্টি যেগুলোর মাধ্যমে সে সকল বস্তু আমাদের জন্য শাফায়াত করবে। তাই আজকে বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছেন যে আমলের মাধ্যমে আমাদেরকে শাফায়াত করা হবে, এর মধ্যে চারটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর প্রথম নম্বর হচ্ছে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করা এবং তাওহীদ বাস্তবায়ন করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার শাফায়াত লাভে সে ব্যক্তি সৌভাগ্যবান মণ্ডিত হবে যে আন্তরিকভাবে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তথা আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। এই ঈমান নিয়ে মরবে এবং এর উপর বাস্তবায়িত করবে তার পরিবার, সমাজ এবং রাষ্ট্র। এই কাজগুলো করতে পারলে আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে শাফায়াত করাবে। দুই নাম্বার হলো কুরআন পাঠ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, তোমরা কুরআন পাঠ করো, কেননা কুরআন কিয়ামতের দিন তার পাঠকদের জন্য সুপারিশকারী হবে। সুতরাং যারা নিয়মিত কুরআন পড়ে, যারা খতম করে এবং মুখস্থ করে, তাদের জন্য কোরআনের সুপারিশ বাধ্যতামূলক হয়ে যাবে। তিন নম্বর হলো রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা এবং কুরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে প্রভু, আমি তাকে দিনের বেলায় খাদ্য এবং প্রবৃত্তি থেকে বাধা দিয়েছিলাম, অতঃপর আপনি তার ব্যাপারে আমার শাফায়াত কবুল করুন। আর কুরআন বলবে, আমি তাকে রাতের বেলায় ঘুম থেকে বাধা দিয়েছিলাম, অতএব তার ব্যাপারে আমার শাফায়াত কবুল করুন, অতঃপর তাদের শাফায়াত কবুল করা হবে। সুবহানাল্লাহ। চার নম্বর হলো আজানের পর দোয়া পাঠ করা। এ ব্যাপারে সর্বপ্রথম আজানের জবাব দেওয়া এবং আজান শোনার পর আপনি দোয়া করবেন। এই দোয়াটি আপনারা নেটে সার্চ দিলে কিংবা কোনো ইসলামিক বইয়ে পেয়ে যাবেন। দোয়াটা হলো, আল্লাহুম্মা রব্বা হাজে দাআতি তাম্মা ওয়া সালাতি কায়িমা আতি মুহাম্মাদিন ওয়াসিরাতাল ফাযিলা ওয়া বাআসুহু মাকামা মাহমুদান আল্লাযী ওয়াত্তা। এই দোয়াটি আজানের পর পড়বেন। সুতরাং এই চারটি আমল খুবই গুরুত্বপূর্ণ শাফায়াত লাভের জন্য।